বারবার করোনা ঢেউ সামলানো সম্ভব না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বাসখালীতে নিহতদের 3 কোটি টাকা করে দিতে রেট। সিডিএ চেয়ারম্যান পদে আরো 3 বছরের দায়িত্ব পেলেন জহিরুল আলম দোভাষ। এবং করোনায় আরো 98 জনের মৃত্যু, আক্রান্ত 4014। এবার শুনুন বিস্তারিত। ভারতে এই মুহূর্তে কোভিড ভ্যাকসিনের সংকট রয়েছে। এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের টিকার চাহিদার উপর, তবে উৎপাদন বাড়ানো হচ্ছে। আগামী অন্তত 2 মাস রপ্তানির সম্ভাবনা নেই, তবে জুন জুলাইয়ে সীমিত পরিসরে রপ্তানি হতে পারে। দেশটির গণমাধ্যম এনডিটিভিকে কথা জানিয়েছেন টিকার উৎপাদক প্রতিষ্ঠান সেরা ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। এদিকে শিগগিরই চুক্তি মতে বাকি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরে একথা জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। জনগণ সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসবে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন, স্লোগানে পালিত হচ্ছে এবারে জাতীয় পুষ্টি সপ্তাহ। সময় করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে আরও সচেতন হবার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে গেলে কেন, দ্বিতীয় ঢেউ এলো কেন, হঠাৎ করে সংক্রমণ 7000-এ উঠে গেল কেন, মৃত্যুর সংখ্যা 100 হয়ে গেল কিভাবে, এ বিষয়গুলো দেখতে হবে। বিষয়গুলো আমরা যদি চিহ্নিত না করতে পারি তাহলে আমাদের আবার তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে, আমরা আবারও করোনার তৃতীয় ঢেউ আক্রান্ত হতে পারি। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক পুলিশ সংঘর্ষে 7 জনের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে 3 কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া নিহত ও আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে। রিট করার বিষয়টি নিশ্চিত করেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নাসরিন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সহ 7 সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ 16 জনকে বিবাদী করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চেয়ারম্যান পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পেয়েছেন এম জহিরুল আলম দোভাষ। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল ছালামের পর এম জহিরুল আলম দোভাষকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। করোনায় গত 24 ঘন্টায় আরও 98 জন মারা গেছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,781 জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 4014 জন। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,36,074 জনে। আর নতুন করে সুস্থ হয়েছেন 7,266 জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে 55 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 20, রাজশাহীতে 6, খুলনায় 5, সিলেটে 4, রংপুরে 3 এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছে 5 জন।